ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাও দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার আয়ুবপুর ইউনিয়নের চর সয়ানি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার দুই সন্তান মাহিন ও মহিনকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। আজ সকালে গৃহকর্মী গিয়ে গেট বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন। কেউ সাড়া না দিলে খবর দেন আশপাশের লোকজনকে। পরে বাড়ির ভেতর ঢুকে জেসি আক্তার ও তার দুই সন্তানের মরদেহ দেখতে পান তারা। দুই সন্তানের মধ্যে মাহিনের বয়স 14 আর মহিনের বয়স 7। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার রহস্য উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। টিম আমাদের ঘটনাটা উদ্ঘাটন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা সব দিক মানে বিবেচনায় রেখেই আমরা তদন্ত কার্যক্রম চালাচ্ছি। এ বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে এবার সহকর্মী শফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শফিক, ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইবো এবং এই বিষয়ে আসলে আর কি তথ্য, পুলিশ কি বলছে? টুম্পা, আসলে এই ঘটনার পর থেকে পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ কাজ করছে। বাঞ্ছারামপুর থানা পুলিশ কাজ করছে, জেলা গোয়েন্দা পুলিশ কাজ করছে, পুলিশ বোর্ড ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই কাজ করছে এবং সিআইডি কাজ করছে। তারা এখনো আমাদেরকে এই বিষয়ে এই ঘটনাটি কখন কিভাবে কারা ঘটিয়েছে সমস্ত বিষয় নিয়ে আসলে তারা কাজ করছে। তারা আসলে এই বিষয়ে এখনো আমাদেরকে কোনো বক্তব্য জানেনি। আরেকটি বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি, আসলে এই ঘটনার পর পরে আসলে যারা আশেপাশে ছিলেন কিংবা যে গৃহপরিচয় পরিচিত বাসায় কাজ করেন, সে সকালে আসার পর সে দরজাটি বন্ধ পেয়েছে। আসলে হত্যাকাণ্ড ঘটনার পর হত্যাকারীরা কিভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেন বা কিভাবে হত্যাকাণ্ড ঘটনা, আসলে সমস্ত বিষয়গুলো আসলে পুলিশের সদস্যরা, গোয়েন্দা সদস্যরা আসলে কাজ করছেন। তারা আমাদেরকে বলছেন তারা খুব দ্রুত সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডটি উদ্ঘাটন করার চেষ্টা করবে। আরেকটি বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি, এই ময়নাতদন্তগুলো সুরত খাল প্রতিবেদন শেষ করে বাঁশারামপুর পুলিশ ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত হবে, তারপরে গাছগুলো আবার বাঁশারামপুরে পাঠানো হবে। তবে এই ঘটনা এখন পর্যন্ত কোনো অভিযোগ কিংবা মামলা পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে শফিক বিস্তারিত জানানোর জন্য।